আসছে 14 ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এই ধরনের ভালোবাসা দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার জন্য দায়ী কারা আমি দায়ী আপনি দায়ী কেন আমরা দায়ীস হয়ে গিয়েছি অভিভাবকরা আপনি সেদিন আপনার সন্তানকে বের হতে দিবেন না আপনি সেদিন আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না বিনা কারণে আপনি হাজী সাহেব আপনি মসজিদের ভিতরে বসে বসে আপনি তার নামাজ পড়েন তাসবিহ তাহলিল করে আপনার ছেলে কোথায় যায় আপনার মেয়ে কোথায় যায় আপনার খবর নাই আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম কারণ আল্লাহর নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাত দাইয়ুস ওই মানুষটা জান্নাতে যাবে না দাইয়ুসরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়ে কোথায় যায় তাদের স্ত্রী কোথায় যায় ছেলে কোথায় যায় খবর রাখে না অন্য হাদিসের মধ্যে এসেছে যারা তাদের ছেলেমেয়ের ব্যাপারে খবর রাখে না তারা জান্নাতের খুশবু থেকে 500 বছর দূরে থাকবে বলেন না নাউজুবিল্লাহ এজন্য এই যে ভালোবাসা দিবস এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার জন্য আমরা দায়ী আপনি দায়ী আমি দায়ী কারণ হলো আমরা সমাজের ভিতরে আমরা বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি জানাকে সহজ করে ফেলেছি আপনি আপনার মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দিবে না হলে সে যদি কারো সাথে জানা করে তাহলে সেই গুনাহ আপনার আমলনামার ভিতরে উঠবে এজন্য এই ভালোবাসা দিবসের দিন আপনার কোন সন্তান কোন মেয়ে কোথায় যায় আপনাকে সেটা খবর রাখতে হবে আপনি আপনি মসজিদে নামাজ পড়ে আপনার মেয়ে যে আরশিনগর যায় আপনার মেয়ে যে মহামায়া লেকে যায় আপনার মেয়ে যে রমনাপার্কে যায় আপনার সেটা খবর নাই আপনি মনে করেছেন আপনি মসজিদে আগার কাতারে নামাজ পড়ে আপনি এভাবে জান্নাতে চলে যাবে জান্নাত কি এত সোজা এজন্য আজকে আমাদের উম্মতের দশা খুবই ভয়াবহ আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন কিন্তু আমরা এমন এমন কাজ করতেছি কোন হাইওয়ান জানোয়ার সেও উলঙ্গভাবে যে ওভেনলি সমাজের ভিতরে জোনাচার করে না কিন্তু আমরা একমাত্র মানুষেরা উম্মতে মুহাম্মাদী হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে আমরা ফাঁকে রাস্তায় ঘাটে আমরা অবৈধভাবে মেলামেশা করি বলেন না নাউজুবিল্লাহ এজন্য এগুলার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের চরিত্র এত নিচে নেমেছে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানুষেরা নামতে নামতে এত নিচে নামবে যে তা শয়তানও সেখানে নামতে পারে না এজন্য এই ধরনের জেনা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস আসলে কি বিশ্ব ভালোবাসা দিবস না ভালোবাসা হলো গোপনে স্বামী এবং স্ত্রী ভালোবাসা করবে তা গোপনে ঘরের ভিতরে রুমের ভিতরে কিন্তু রাস্তাঘাটে পার্কে এই ধরনের এগুলা ভালোবাসার নামে এগুলা সবগুলা ইহুদি নাসারাদের সাল আমাদের মুসলমানদের ছেলে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য আমাদের ইমানকে ধ্বংস করার জন্য এগুলা ইহুদি নাসারাদের সাল এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যার যার সন্তানকে আপনি ঘরের মধ্যে ওই দিন নজরে রাখবে আপনার ছেলে কোথায় যাচ্ছে মেয়ে কোথায় যাচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের বেআইনি অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।